মেয়েরা এবার পরের অংশ দেখো দ্রোণাচার্য টার্নড টু দ্য আদার প্রিন্সেস দ্রোণাচার্য এবার অন্য রাজকুমারদের দিকে ঘুরলেন হি সেইড তিনি বললেন ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য রিজন অফ দিস টেস্ট তোমরা সবাই বুঝতে পেরেছ যে এই পরীক্ষাটা নেওয়ার কারণ কী রিজনটা কী অলওয়েজ রিমেম্বার সবসময় মনে রাখবে হোয়েন ইউ এইম ফর সামথিং যখন তুমি কোনো নির্দিষ্ট বস্তুর দিকে লক্ষ্য ধার্য করছো বা তুমি লক্ষ্য স্থির করছো অর্থাৎ তুমি কোনো কিছুকে লক্ষ্য করে তীর চালাবার চেষ্টা করছো তখন কি করবে লক্ষ্য স্থির করার সময় ইউ মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট তোমরা লক্ষ্য বস্তুর দিকে তাকাবে অর্থাৎ শুধু লক্ষ্য বস্তুর দিকেই তাকাবে অ্যান্ড নাথিং এলস এবং আর অন্য কোনো কিছুর দিকে তাকাবে না ওনলি উইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন ক্যান ওয়ান স্ট্রাইক দ্য টার্গেট কেবলমাত্র গভীর মনোযোগের দ্বারাই একজন এখানে দেখো স্ট্রাইক এই স্ট্রাইকের আঘাত করা তার পাস্টেন্সটাই এখানে দেওয়া ছিল গভীর মনোযোগের দ্বারাই একজন কেবলমাত্র তার লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে অন্য রাজপুত্ররা কী করছিল সবাই পাখি দেখছিল পাখির সঙ্গে গাছ দেখছিল গাছের শাখা দেখছিল আকাশ দেখছিল ইত্যাদি অনেক কিছু দেখছিল ফলে কি সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুটার দিকে তারা দেখছিল না কিন্তু লক্ষ্য ভেদ করতে গেলে একেবারে যে লক্ষ্যটা ভেদ করতে হবে এখানে সবার লক্ষ্য হওয়া উচিত কি ছিল পাখির চোখ কারণ ওই পাখির চোখেই লক্ষ্য ভেদ করতে হবে সেই কারণে অর্জুন যেহেতু সফল একজন অত্যন্ত গভীর মনোযোগ সহকারী একজন তীরন্দাজ সেই জন্য সে অন্য কিচ্ছু লক্ষ্য করেনি শুধু পাখির চোখটাই লক্ষ্য করেছিল কারণ সে জানতো পাখির চোখেই লক্ষ্যভেদ করতে হবে অল অফ ইউ স আদার থিংস লাইক দ্য ট্রিজ দ্য ফ্রুটস দ্য লিভস অ্যান্ড দ্য পিপল তোমরা সবাই নজর করেছিলে বা লক্ষ্য করেছিলে গাছগুলো ফলগুলো পাতাগুলো এবং অন্যান্য চারপাশের লোকেদের বিকজ ইউ ওয়্যার নট কনসেন্ট্রেটিং অন দ্য টাস্ক গিভন টু ইউ কারণ তোমরা মোটেই মনোযোগ দিচ্ছিলে না যে কাজটা তোমাদের করতে দেওয়া হয়েছে তার দিকে ইট ওয়াজ অনলি অর্জুন হু হ্যাড অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড কেবলমাত্র অর্জুনই ছিল একজন যে সত্যিকারেরই মনোযোগ দিয়েছিল সত্যিকারেরই মনোনিবেশ করেছিল তার লক্ষ্য দিকে সো নাও স্টুডেন্ট সুতরাং এখন তোমরা বুঝতে পারলে যে অর্জুনই কেন শ্রেষ্ঠ ছাত্র আমার বা শ্রেষ্ঠ শিষ্য আমার সাইলেন্সড দ্য কৌরবাস দ্রোণাচার্যর এই পরীক্ষা কৌরবদের চুপ করিয়ে দিয়েছিল কারণ কৌরবরা প্রচন্ড রকম সমালোচনা করতো দ্রোণাচার্য যেহেতু তিনি অর্জুনকে সবচেয়ে স্নেহ করতেন কিন্তু এখন তিনি এই পরীক্ষাটার দ্বারা বুঝিয়ে দিলেন যে অর্জুনই সবচেয়ে শ্রেষ্ঠ তীরন্দাজ ছিল বা ধনুর্ধর ছিল এবং সেই কারণে কৌরবদের তিনি চুপ করিয়ে দিতে পারলেন অ্যান্ড অল আন্ডারস্টুড দ্যাট অর্জুন ওয়াজ ইনডিড দ্য বেস্ট আর্চার এবং এখন সবাই বুঝতে পারল যে অর্জুনই ছিল স সত্যি সত্যি সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর আর্চার মানে ধনুরধর আর ইন্ডিড মানে সত্যি সত্যি সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বা সবচেয়ে শ্রেষ্ঠ